Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shahara. Happy birthday to you. Assalamualaikum. বন্ধুরা, আমি নাসরিন আহমেদ। আজকেও বন্ধুরা আমি সুন্দর করে সেজেছি একটা কালো শাড়ি পরে। আমার মেয়ে আমাকে সাজিয়ে দিয়েছে, সুন্দর একটা লুক দিয়েছে, স্মোকি আই দেখেন, ভীষণ ভালো লাগছে। আমি আজকে সন্ধ্যায় আমার বান্ধবীদের সাথে একটা জায়গায় খেতে যাব, তো ছোটখাটো তো একটা ভিডিও ইনশাআল্লাহ করব, আপনারা দেখতেই পাবেন। তো কালো শাড়িটা আমাকে কেমন লাগছে ঠিক ভালো করে দেখাতে পারছি না, তো কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমি বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের রাস্তাতে। এটা হলো চাষারাতে। আমি এটাতে বন্ধুরা প্রথম গেলাম, আগে কখনো যাইনি। বাইরের দৃশ্যটা খুব সুন্দর, ভিতরের দৃশ্যটাও আরও অনেক সুন্দর। এটা হলো নয়তলার উপরে, লিফটের নয়, তারপরে বন্ধুরা হেঁটে আবার আরেক তলা উঠতে হয়। তো চলে এসেছি, আমি ভিতরে ঢুকতেছি, তো এখনো কেউ আসেনি, একজন আসছে, সেটা ওয়াশরুমে গেছে, আর আমি যাচ্ছি। আসলে বন্ধুরা, এখানে আসার একটাই উদ্দেশ্য হলো আমাদের এক বন্ধুর জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আজকে বন্ধুরা এখানে আসা। তো প্রথমে বন্ধুরা এসে আমি ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি, ভীষণ ভালো লাগছে, কারণ শাড়ি পরে হাঁটা আমার অনেক কষ্টকর, খুব কষ্ট হয়েছে, কারণ শাড়ি পরে আমি কোথাও গেলে অস্থির হয়ে যায় আর আমার ভীষণ বিরক্ত লাগে। এসে বন্ধুরা বসে একটু কথা বলে নিলাম, আস্তে আস্তে সবাই চলে এসেছে, এই আর কি বন্ধুরা। তো সবাই একসাথে হয়েছি, সবার উদ্দেশ্যে আমার দুই লাইন কথা, মোদের চারটি গান, চিরকালের বন্ধু মোরা ক্ষুধার অবদান, মোদের চারটি মন, তোকের বীজে লোকের ভিড়ে খুঁজে পাওয়া সাত রাজারই ধন, আমাদের এই বন্ধুত্ব যেন থাকে সারা জীবন। তো প্রথমে বন্ধুরা এসেই সবাই একসাথে বসে কথা টথা বলে নিলাম এবং খাবারে অর্ডার দেওয়া হচ্ছে। তো সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে কে কী খাবে কে কী খাবে না, খাবার অর্ডার দিচ্ছে। তো বন্ধুরা, যে খাবারের অর্ডার দিচ্ছে এই হলো আমাদের সাহারা, তার উদ্দেশ্যে আবার দুই লাইন আমার, নীল আকাশের চাঁদের মতো আমি তোমায় ভাসি ভালো, বন্ধু তুমি তোমার কাছে আমার অনেক ঋণ, শ্রদ্ধা দিও আমি তোমার চিরদিনই বাঁচবো ভালো, বর্ষর ঘুরে এলো আবার তোমার জন্মদিন, শুভ জন্মদিন শুভ জন্মদিন, শুভ জন্মদিন বন্ধু শুভ জন্মদিন। কথা বলতে বলতে বন্ধুরা খাবার চলে এসেছে, স্যুপ আর অন্থন। প্রথমেই আমরা স্যুপ আর অন্থন খেয়ে নেব, আর আমি যেহেতু আসবো বিকাল থেকে নাস্তা করিনি, তো শুরু করে দিলাম খাওয়ার জন্য। এক্ষেত্রে আমার খুব ভালো লাগছে, প্রথমে একটু স্যুপ খেয়ে নিই, আরও খাবার আছে কিন্তু।
স্যুপটা খুব ভালো লাগলো বন্ধুরা, আমার থাই স্যুপ খুবই পছন্দ। তো সেই আগের মতো আবার একই কথা বলি, অ্যালার্জির জন্য আমি থাই স্যুপটা কতদিন খাইনি, তো এখন থেকে আবার একটু একটু খাচ্ছি। তো আমার অ্যালার্জিটা অনেক ভালো, আর যেহেতু আমার থাই স্যুপ অনেক পছন্দ, তাই খুব মজা করে খাচ্ছি অনেক দিন পরে, আর খুব ভালো লাগছে কারণ এখানকার খাবারগুলো খুবই ভালো। খিচমেরি ফটো বন্ধুরা, আমরা এই ফাঁকে আবার কিছু সেলফি টেলফি তুলে নিলাম, অনেক ছবি তুলেছি, আর ভিতরটা খুবই সুন্দর। আর এখানে দেখানোর মতো আপনাদের অল্প একটু রেখেছি, কিন্তু ছবি চার মোবাইলে অনেক অনেক ছবি তুলেছি এই আর কি। কথায় কথায় বন্ধুরা, আবার আমাদের খাবার চলে আসলো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই ভালো করে হাতটা ধুয়ে নিচ্ছি। এখন হলো আমাদের কেক কাটার পালা, আমরা ছোট একটা কেক নিয়ে এসেছি, এখন আমরা কেকটা কাটবো। এ হলো বন্ধুরা কেকটা, যে কেকটা আমি বানিয়েছি, আমার মেয়ে আমার সাথে ছিল, আমার মেয়েই বেশিরভাগ বানিয়েছে। তো হ্যাপি বার্থডে টু সাহারা বিনতি। সাহারা বিনতির উদ্দেশ্যে আর একটু কিছু কথা, তুমি হাসলে আমার ছুটি হাসি, তুমি হাসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমার অনুরাগে, বলো কীভাবে বুঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, বলো কীভাবে বুঝাই তোমাকে ভালোবাসি। আসলে বন্ধুরা, সাহারা বিনতিকে আমি অনেক ভালোবাসি, আমার একজন প্রিয় মানুষ। তার কথা যদি বলি বললে শেষ হবে না। তো থাক, আজকে খুব একটা বেশি বলবো না, আমার কেকটা আপনারা দেখেন, আর আপনারা কেকটা কেমন হয়েছে দেখতে, খেতে অনেক মজা হয়েছে এটা আমরা সবাই জানি, কারণ আমরা সবাই খেয়েছি। তো আপনারা অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, আর সাহারার জন্য দোয়া করবেন, সে যেন
অনেক বড় মনের মানুষ আরও হয়, এমনিতেই অনেক বড় মানুষ মনের মানুষ, দোয়া করি যেন আরও বড় মনের মানুষ হয়। তে আর কি বন্ধুরা, আমাদের কেক কাটার পালাটা শেষ হয়ে গেছে, তো এখন আমাদের খাবারের পালা। আমরা সবাই মিলে একটু একটু করে কেকটা খেয়ে নিচ্ছি, আর ওকেও খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। তো প্রায় কাছাকাছি চলে আসছি বন্ধুরা, আমি যা চলে আসবো কেকটা খেয়ে। আপনাদের আবারও বলছি বন্ধুরা, এই মানুষটিকে আমি খুব ভালোবাসি, আর সে আসলে অনেক সুন্দর একটা বড় মনের মানুষ। তার জন্য সবাই দোয়া করবেন তার শুভ জন্মদিনে। এখন বন্ধুরা খেয়েও এসেছি, আবার নিয়েও আসতেছি, এখন চলে আসব। সবাই যার যার মতন বিদায় নিচ্ছি, সবাই তাকে আবার শুভ জন্মদিন জানাচ্ছি। তা আজকে বন্ধুরা এই পর্যন্তই, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।